ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে সরকারের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল, সন্ত্রাস ও নজিরবিহীন পক্ষপাতিত্বমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিবাদে বাংলাদেশি মুসলিম অ্যাসোসিয়েশন মিডল্যান্ডস এক প্রতিবাদ সভার আয়োজন করেছে। মঙ্গলবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলিম অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের আহ্বায়ক মাওলানা এটিএম মোকাররমের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারি আব্দুল মুকিত আজাদ, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা আব্দুল আওয়াল, সৈয়দ জামশেদ আলী সহ আরো অনেকে।